এই বয়সে এসে যে আমাদের এমন দিন দেখতে হবে আমি কখনো ভাবিনি। এত কষ্ট করে ছেলে মেয়েদের বড় করলাম আর তারা নিজেদের ব্যবস্থা করে আমাদের ছেড়ে চলে গেল। চোখের জল ফেলো না গো, এখন চোখের জল ফেলে তো আর কিছু হবে না। তার চেয়ে এখন আমাদের ভাবতে হবে আমাদের কিভাবে নিজেদের পেটের ভাত জোগাড় করা যায়। হ্যাঁ গো গিন্নি, কিন্তু আমি আর কি বা করবো এই বুড়ো বয়সে? আমি তো মাছ ধরতে পারি, নদীতে মাছ ধরে সেসব মাছ বিক্রি করেই তো আগে সংসার চালিয়েছি, ছেলে মেয়েদের বড় করিয়েছি, আবার না হয় মাছ ধরাই শুরু করব। নরেশ পদ্মপুকুর গ্রামে তার বৃদ্ধ অসুস্থ স্ত্রী সরলাকে নিয়ে থাকত। নরেশের ছেলেমেয়েরা শহরে চাকরি করত, আর তারা শহরেই থাকে, বৃদ্ধ বাবা মায়ের কোনো খোঁজ খবরই নেয় না। আরে নরেশ কাকা যে এই বুড়ো বয়সে আবার মাছ ধরা শুরু করবে নাকি, তা চলো নৌকা নিয়ে মাছ নদীতে যাই, তবেই না ভালো মাছ পাবে, নদীর কিনারায় কি আর মাছ পাওয়া যায়? না বাপু, এই বুড়ো বয়সে কি আর মাছ নদীতে গিয়ে মাছ ধরা সম্ভব? তুমি যাও বাপু, আমি না হয় নদীর কিনারাতেই ছোট মাছ ধরে পেটের খাবার জোগাড় করব। তাছাড়া তো ঈশ্বর আছেন, ঈশ্বর কখনো আমায় নিরাশ করবে না। হ্যাঁ, ঈশ্বর তো তোমার জন্য আশীর্বাদের ডালা নিয়ে বসে আছেন যে তুমি পরিশ্রম ছাড়াই সবকিছু পেয়ে যাবে। তবে তুমি ঈশ্বরের ভরসাতেই থাকো, একদিন তুমি নদীর কিনারেতেই লাল পুঁটি মাছ পেয়ে যাবে। এসব কথা বলে বিপিন হাসতে হাসতে নৌকা নিয়ে চলে যায়, আর নরেশ নদীতে জাল ফেলতে থাকে। কিন্তু নরেশের জালে ছোট্ট ছোট্ট মাছ ধরা পড়ে, আর এসব ছোট মাছ বাজারে বিক্রি করে নরেশের সংসার চলত। ও মা, এ তো দেখছি জাল ভর্তি লাল পুঁটি মাছ, তুমি তো এবার ধনী হয়ে যাবে। ঠাট্টা করছো কেন বাপু, আমার জালে মাছ উঠছে না বলে কি তামাশা মনে হচ্ছে? আর লাল পুঁটি মাছের কথা বলছো কেন রোজ রোজ? আমি তো আর অত ভাগ্যবান নই, ভাগ্যবানরাই লাল পুঁটি মাছ পায়। তুমি তো রোজ মাছ নদীতে যাও, দেখবে একদিন তুমি লাল পুঁটি মাছ পাবে, আর তুমি তো খুব ভাগ্যবান। নরেশের কথা শুনে বিপিন দাঁত বের করে হেসে নৌকা নিয়ে মাছ নদীতে চলে যায়, আর নরেশ নদীর কিনারাতে জাল ফেলতে থাকে, কিন্তু নরেশের জালে কোনো মাছই ওঠে না। হায় ঈশ্বর, কি হচ্ছে এসব আমার সাথে, জালে তো একটা মাছও উঠছে না। এভাবে যদি তুমি আমার থেকে মুখ ফিরিয়ে নাও ঈশ্বর, তবে আমি আমার অসুস্থ স্ত্রীর মুখে খাবার তুলে দেব কি করে। এসব কথা বলে নরেশ আবারও নদীতে জাল ফেলে, আর জালে টান অনুভব করে। নরেশ দ্রুত জাল তোলে, কিন্তু দেখে জালে মাছ নয় বরং ভারী দুটো জুতো উঠেছে, আর সেই জুতো দেখে নরেশ হতাশ হয়ে বাড়ি ফিরে আসে। কিন্তু নরেশ হাল না ছেড়ে পরের দিন আবার জাল নিয়ে নদীতে যায়, নদীতে জাল ফেলে কিন্তু ছোট মাছ পায়, আর সেসব মাছ নিয়ে বাজারে যায়। আর এভাবেই মাছ ধরে নরেশের কোন রকমে সংসার চলত। কি গো কাকু, সন্ধে হয়ে এলো, এখনো তোমার একটা মাছও বিক্রি হলো না, আর হবেই বা কি করে, তোমার ওই ছোট ছোট মাছ কে বা কিনবে? তোমায় তো মাছ ধরতে ডেকেছিলাম, কিন্তু খুব তো বলেছিলে ঈশ্বর নাকি সহায় আছে, তা বলছি আজ আবার এই অবস্থা কেন? হ্যাঁ বাপু, ঈশ্বরই আমার সহায়, আর আমার মাছ বিক্রি হবে কি না সে নিয়ে তোমায় ভাবতে হবে না, তুমি তোমার কাজে যাও তো। নরেশের কথা শুনে বিপিন দেমাক দেখিয়ে চলে যায়, আর নরেশ মাছ বিক্রি হওয়ার অপেক্ষায় থাকে। কিন্তু সন্ধে হয়ে এলেও কেউ আর নরেশের কাছে মাছ কিনতে আসে না। আরে কাকা বাবু, আপনার তো দেখছি একটা মাছও বিক্রি হয়নি, আর এসব ছোট মাছ কেউ কিনবে বলে মনে হয় না, আপনি বরং এই মাছগুলো আমায় দিন, আমি আপনাকে 100 টাকা দিব। মাত্র 100 টাকা, কি আর করব, নাও বাপু, তবে মাছ বিক্রি করে আজ চাল ডাল না নিয়ে গেলে যে চুলায় আগুন জ্বলবে না। এরপর নরেশ 100 টাকাতেই মাছ বিক্রি করে, আর সেই টাকা দিয়ে কিছু চাল ডাল কিনে বাড়ির দিকে রওনা দেয়। দাদা বাবু, আমায় কিছু খেতে দিবে গো, আমি গরিব ভিখিরি,
আজ সারা দিন পেটে একটা খাবারও যায়নি, একটু দানাও যায়নি গো। আমার কাছে তো তোমাকে খেতে দেওয়ার মতো কিছু নেই, তবে চাল ডাল কিনে কিছু টাকা বেঁচে গিয়েছে, আমি বরং সেটা দিয়েই তোমায় কিছু কিনে এনে দিচ্ছি। এরপর নরেশ সেই টাকা দিয়ে কলা কিনে এনে বৃদ্ধা আরতিকে খেতে দেয়, আর আরতি সামান্য কিছু দানা জাতীয় খাবার বের করে নরেশকে দেয়। দাদা বাবু, আমি জানি তুমি নদীতে মাছ ধরো, তাই বলছি কাল নদীতে জাল ফেলার আগে এই দানাগুলো নদীতে ফেলো, তারপর জাল ফেলো গো। আরতির কথা মতো নরেশ দানাগুলো নিয়ে বাড়ি যায়। আর বাড়িতে গিয়ে নরেশ দেখে সরলার শরীরটা বড্ড খারাপ, তাই সেই নিজেই রান্না করে আর সরলাকে খাবার খাওয়ায়। আর তখনই নরেশ দেখে তার পোষা কুকুর ভুলু ক্ষুধার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। তোর বুঝি খুব খিদে পেয়েছে, কি করব বল, অভাবের তাড়নায় তোকেও তো ঠিক মতো খেতে দিতে পারছি না, নে এই খাবারটুকু তুই খা, আমি না হয় রোজকার মতো আজও উপোস করব। এসব কথা বলে নরেশ ভুলুকে খাবার খেতে দেয় আর ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা নরেশ সেই দানাগুলো আর জাল নিয়ে নদীর ধারে যায়, আর জাল ফেলার আগে ওই দানাগুলো নদীতে ফেলে, আর তারপর জাল ফেলে। আর হঠাৎই নরেশের জালে একটা বড় লাল পুঁটি মাছ ধরা পড়ে, আর তখনই সেখানে বিপিন চলে আসে। এ আমি কি দেখছি, কাকার জালে তো সত্যিই আজ লাল পুঁটি মাছ উঠেছে, এই মাছের তো অনেক মূল্য, এই মাছ বিক্রি করলে তো অনেক টাকা পাবো, না যে করেই হোক আমার এই মাছ চাই চাই। এসব চিন্তা করে বিপিন নরেশকে ধাক্কা মেরে নদীতে ফেলে দেয় আর লাল পুঁটি মাছটা নিয়ে দৌড়াতে থাকে। আর তখনই বিপিনের সামনে ভুলু চলে আসে, আর ভুলু বিপিনকে আক্রমণ করে আর বিপিনকে কামড়াতে কামড়াতে রক্তাক্ত করে দেয়। আর ততক্ষণে নরেশ নদী থেকে উঠে আসে। সি সি বিপিন, তুমি এত লোভী, তুমি কিনে একটা মাছের লোভ সামলাতেই পারলা না, তবে ভুলু তোমায় উচিত শিক্ষা দিয়েছে, চল ভুলু এবার এই মাছ আমি আর বিক্রি করব না, এই মাছ আমি বরং আমার অসুস্থ স্ত্রীকে খাওয়াবো। এরপর নরেশ ওই লাল পুঁটি মাছটা নিয়ে বাড়িতে যায় আর রান্না করার জন্য মাছটা কাটে। তখনই মাছের পেট থেকে একটা পরিকন্যা বেরিয়ে আসে। অবাক হইও না গো, আসলে এক রাক্ষসী আমাকে আর আমার মাকে মারতে চেয়েছিল, কিন্তু রাক্ষসীর কবল থেকে বাঁচাতে মা আমায় এই মাছে বন্দি করে রাখে, তবে মা আমাকে বাঁচাতে পারলেও নিজেকে বাঁচাতে পারেনি, রাক্ষসীর হাতে আমার মায়ের মৃত্যু হয়, তবে আজ তুমি আমায় মুক্ত করে দিলে, আমার বড্ড উপকার করলে তুমি, আজ থেকে আমি এখানেই থাকবো। কি গরিবের ঘরে পরিকন্যা, তুমি আমার এই ভাঙা ঘরে থাকতে পারবে তো? কে বলেছে তুমি গরিব, তুমি তো আর গরিব থাকবে না। এই কথা বলে পরিকন্যা খিলখিল করে হাসতে থাকে, আর পরিকন্যার হাসির সাথে হিরে ঝরতে থাকে, আর সেই হিরে বিক্রি করে নরেশ অনেক টাকা পায়, আর সেই টাকায় নরেশ স্ত্রীর চিকিৎসা করায়, বড় বাড়ি বানায়, আর পরিকন্যাকে নিয়ে নরেশ আর সরলা সুখেই দিন কাটাতে থাকে। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।